এটা আপনারা জানেন। তিন বছর বয়কটের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যায় তিনটা বড় বড় ঘটনা। একটা হচ্ছে চাচা আবু তালেবের ইন্তেকাল, যে আবু তালেব ছিল সাপোর্ট, মক্কায় সবচেয়ে বড় সাপোর্ট, তাই না? তিনি এত বড় সাপোর্ট ছিলেন যে আমরা করতে পারিনি নবীকে এখন পর্যন্ত, আমরা তো দাঁড়িয়ে রাখতে পারছি না। আর চাচা আবু তালেব পুরো ন্যাশনাল এগেনস্টে তার তার ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন, তারপরেও শেষ পর্যন্ত ইসলাম কবুল করতে পারেন নাই। আর আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমরা হক আদায় করতে পারি না। কথা বোঝা যাচ্ছে কি আমার? এখন আসেন, চাচা আবু তালেব ইন্তেকালের মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে প্রিয়তমা প্রেমময় স্ত্রী এই শেল্টার। তখন তিনি অনেক ব্যথিত বিষণ্ণ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজ করালেন সুবহানাল্লাহ, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়ে ওহিগুলো করলেন। মনে আছে সূরা বাকারা শেষের আয়াতগুলো, সালাত পঞ্চাশ ওয়াক্ত থেকে কমতে কমতে পাঁচ ওয়াক্ত আল্লাহ পাকের নিদর্শন দেখালেন, বাইতুল মুকাদ্দাসে নিলেন, সেখানে ইমামদের তিনি ইমামতি করলেন, আল্লাহ পাক তার কষ্ট ভুলিয়ে দিলেন। এরপরে ইসলামের টার্নিং পয়েন্ট চলে আসে। এরপরে এগারোতম বছরে, ও সরি, এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, তায়েফের আলোচনা আপনারা শুনেছেন, সেখানে আব্দুল্লাহ আব্দুল মাসউদ হাবিব বিন আমর তারা ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসী নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, ফিরিয়ে দিয়েছে। এবং এই ফিরিয়ে দেওয়ার ঘটনা কত হৃদয় বিদারক ছিল সেটা আমরা আরিফ বিন হাবিব ভাইয়ের মুখ থেকে শুনেছি। এখন তিনি কিন্তু বদ্ধ করেন নাই, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করেছেন যে আমি আশা করি যে আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম বের করবে যারা পরবর্তীতে আল্লাহর প্রতি ঈমান আনবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের দায়ীদের মধ্যে, আমাদের যারা ইসলাম প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই বা স্বপ্ন দেখি, আমাদের মধ্যে কি এই সুরতটা আছে, এইরকম মানে ওপেন মাইন্ডেড একটা হৃদ্যতা আছে কি? এই মাইন্ডেড নাই, বরং আমরা সিলি একটা ইস্যু নিয়েও বদ্ধ করে ফেলি মানুষকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ তো করেন নাই, পুরা উল্টা দোয়া করলেন তাদের জন্য। অপশন দেওয়া হচ্ছিল পাহাড় পর্বত ফেরেশতার একেবারে চাপ দিয়ে মালাকুল জিবাল ওদেরকে শেষ করে দিবে, তিনি করেন নাই। আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন, হ্যাঁ, তিনি কিন্তু তায়েফবাসীদের যে গোত্র উপগোত্রগুলো আছে তার একটা উপগোত্রের মানুষ। ওই দিন যদি তিনি বদ্ধ করতেন আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না, বুঝাতে পারিনি। এরপরে যে আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে এবার এগারো নম্বর বছরে ছয়জন যুবককে পাঠালেন। কয়জন? যুবকরা শুনেন ভালো করে, এবার এবার ইসলামের টার্নিং পয়েন্ট এখান থেকে, এখান থেকে আমি কনক্লুশনে যাচ্ছি। ছয়জন যুবকের নেতা ছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। এই এই সাহাবি, এই ছয়জন মানে সাহাবি পরে ইসলাম কবুল করেছেন, তাই সাহাবি বলছি অবশ্যই, তারা জানতেন শেষ জামানায় একজন নবী আসবেন। কি জানতেন? শেষ জামানে আরেকজন নবী। কার কাছ থেকে জানতেন? ইহুদিদের কাছ থেকে। ইহুদিরা কোথায় ছিল? মদিনায় ছিল। কয়টা গোত্র ছিল? তিনটা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। ওরা মদিনায় কি করছিল? ওরা মদিনায় শেষ নবীর আগমনের অপেক্ষা করছে। তাহলে ওরা এখন ফিলিস্তিনে কি করছে? ওদের মাসিহ দাজ্জালের আগমনের অপেক্ষা করতেছে। বোঝাতে পারতেছি আমি কি বিষয়টা? এখন সারা দুনিয়া বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসে কি করতেছে? আমেরিকা যাওয়ার বন্ধু, ওকে জায়গা দেয় না কেন? আমেরিকা তো অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, ও তো চাইলে দশটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, ওখানে করে না কেন? ব্রিটেন বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে এই আপনার 1917 সালে জায়গা উন্মুক্ত করলো, উসমানীয়দেরকে বের করে দিল, তাই না? উসমানীয়দেরকে পরাজিত করে ওই জায়গা উন্মুক্ত করলো, করে ব্রিটেন সেখানে থাকলো না কেন? ওদেরকে জায়গা দিল কেন? এত যদি মিত্রতা, পশ্চিমা কোনো কান্ট্রি ওদেরকে জায়গা দেয়নি কেন? দিয়েছে কোনো কান্ট্রি জায়গা? দিয়েছে? সব বাদ দিয়ে জেরুজালেমে কি, সব বাদ দিয়ে মদিনায় যেমন যে ইস্যুটা ছিল, সব বাদ দিয়ে ওই সব বাদ দিয়ে এখন জেরুজালেমের সেইম ইস্যু। ওইখানে তার অপেক্ষা করছিল ওই তিনটা কম, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। এবং তাকে পেলে তারা বায়াত করত, করে ইসলাম কবুল করে ধন্য হতো, দুনিয়া আখেরাতে সফল হতো, এটা ছিল ওদের শেষ অপশন। এই কাজটা না করার ফলে তাদের নাম ইয়াহুদ থেকে মাকদুব হয়েছে। ইয়াহুদ থেকে কি হয়েছে? মাকদুব হয়েছে, গায়রুল মাকদুবি আলাইহিম ওয়ালদ্বালিন। আর বনু ইসরায়েল থেকে ইয়াহুদ কেন হয়েছে? ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে। বুঝতে পারতেছি? ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনু ইসরায়েল থেকে ইয়াহুদ হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মধ্য দিয়ে ইয়াহুদ থেকে কি হয়েছে? মাকদুব, ভবিষ্যত। এরপর আর কোনো লেভেল নাই, শেষ, একেবারে দরজা বন্ধ হয়ে গেছে। এরপর সর্বশেষ চান্স ছিল ওইটাই, শেষ। তো ওরা এখন এখানে কি করে? উত্তর হচ্ছে ওরা ওদের মাসিহ দাজ্জালের আগমনের অপেক্ষা করছে ওখানে, এবং তার জন্যে একটা হোলি ল্যান্ডে একটা স্টেট কায়েম করার চেষ্টা করছে, যেটাতে মোটামুটি তারা 80% ডান। তো এই জিনিসগুলো আমাদেরকে স্ক্যাটোলজির জ্ঞান শেখার জন্য উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। আমরা
অনুরোধ করব সিরাতের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, ইতিহাসের সাথে সমসাময়িক বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এখন ওদিকে আমি যাচ্ছি না, লম্বা করবো না, আমি শেষ করে দিচ্ছি ভাই। যে এই এই কোন জায়গায় ছিলাম, ছয়জন যুবক যখন চলে আসলেন, এসে বায়াত করলেন একদম ইনস্ট্যান্ট, তারা জানতেন তিনি নবী, কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, বুঝে ফেলেছেন কোরআন শুনি ইনি শেষ নবী, বায়াত করে চলে গেলেন মদিনায়। পরের বছর তারা আরও ছয়জনকে নিয়ে আসলেন, মোট বারোজন, কতজন? মোট বারোজন। এই বারোজন যখন ইসলাম কবুল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একজন দায়ী আল্লাহকে পাঠিয়ে দিলেন, তার নাম হচ্ছে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু, যিনি কি ধনীর দুলাল ছিলেন, সব ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, একদম সব। শেষে তাকে দাফন করার জন্যে একটা কাপড়ও পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে উহুদের মাঠে। তো মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, তুমি যাও মদিনায় দাওয়াতি কাজ করো। কিসের কাজ করো? দাওয়াতি কাজ করো। কার জন্যে? কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে, নাকি আল্লাহর জন্যে? শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকবা, আর আমার আমার আমাকে শেষ নবী হিসেবে মানবে, এই এতাহাতের দিকে তুমি ডাকবা। তিনি গেলেন, আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, মাত্র এক বছরে, কত বছর? এক বছরে মদিনার 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ছোট সংখ্যা না, ওই সময়ের প্রেক্ষাপটের সংখ্যাটা অনেক বড়। আর তাদের মধ্যে নেতৃস্থানীয় অনেক ব্যক্তির বরকত ছিল আলহামদুলিল্লাহ, নেতৃস্থানীয় ব্যক্তি, যারা যাদের কথা অন্যরা শুনে, এমন অনেক মানুষ ছিল সেখানে। তো আওস ও খাজরাজ যখন ইসলাম কবুল করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিজরত করার আদেশটা আসলো, এবার আপনি হিজরত করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গিয়ে হিজরত করলেন মদিনায়। তাহলে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে মক্কায়, আর মদিনায় রাষ্ট্র কায়েমের প্রেক্ষাপট আগে থেকেই দাওয়াতের মাধ্যমে তৈরি হয়েছিল। এবার সেখানে গিয়ে তিনি যা করলেন, তিনি তখন আর কিন্তু দুর্বল নন, মুসলমানরা তখন আর কি না, দুর্বল না, সাহাবিরা নির্যাতিত না, তারা একটা ভূখণ্ড পেলেন, একটা জনসমষ্টি পেলেন, একটা সার্বভৌমত্ব পেলেন, একটা রাষ্ট্রের ফাংশন যা যা লাগে সবই পেলেন। সেখানে গিয়ে তিনি মক্কার মতো দারুল আরকামের মতো মসজিদ নববী নির্মাণ করলেন, তার আগে মসজিদে কুবা নির্মাণ করেছেন, ঠিক আছে কথা। তারপরে তিনি আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, মানে ঐক্য লাগবে আপনার, তাছাড়া আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো না। তারপরে তিনি ইহুদিদের সাথে অন্যদের সাথে মদিনা সনদ করলেন, ঠিক আছে। এই সনদগুলো ভঙ্গ করেছিল ইহুদিরা, তার ফলশ্রুতিতে বনু কাইনুকাকে বের করা, যুদ্ধগুলো হয়েছে, এরপরে সামরিক বাহিনী গঠন হয়েছে, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা হয়েছে, সারিয়া অভিযানগুলো শুরু হয়েছে। আপনারা অনেকে মনে করেন যে বদর মনে হয় প্রথম যুদ্ধ, না, বদরের আগে অনেকগুলো সারিয়া হয়েছে। সারিয়া সেই যুদ্ধগুলোকে বলা হয় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, অন্যকে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে। আর ঠিক আছে, সারিয়াটাকে বলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, অন্যকে দায়িত্ব দিয়েছেন। আর যে যুদ্ধে তিনি নিজে উপস্থিত ছিলেন তার নাম কি? গাজওয়া। তো এই কয়েকটা সারিয়া হওয়ার পরে আবু সুফিয়ানের কাফেলা যাচ্ছিল শামে, ওইটাকে আক্রমণ করাকে কেন্দ্র করে ঘটনা ঘটে গেল, এবং এটাকে কেন্দ্র করে বদরের প্রেক্ষাপট তৈরি হলো। এবং বদরের যুদ্ধ মুসলমানরা জয়লাভ করলো, আপনারা জানেন, একদম বিশাল ব্যবধানে 70 জন কাফের মারা গেল, 70 জনকে বন্দী করা হলো। মুসলমানরা মাশাআল্লাহ পুরো বিশ্বকে জানাই দিল যে একটা শক্তি রাইজ করেছে আলহামদুলিল্লাহ, যেটা কারো সামনে মাথা নত করবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, কথা ঠিক আছে। এরপর উহুদে তারা প্রতিশোধ দিতে আসলো, কি করতে আসলো? কিসের প্রতিশোধ? বদরে পরাজয়ের প্রতিশোধ। এই যুদ্ধটা আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, একটা ভুল, মাত্র কয়টা ভুল? একটা খালি ভুল। কি ভুল বলেন তো? ওই যে জাবাল রুমার উপর দাঁড়িয়ে থাকবা, ওখান থেকে নামবা না, জাবাল রুমার উপর দাঁড়িয়ে থাকবা, ওখান থেকে নামবা না। সাহাবীরা নেমে আসছিলেন অল্প কয়েকজন ছাড়া, এই সুযোগটা নিয়েই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলিম হন নাই, পিছন দিক থেকে এসে একেবারে ইনস্ট্যান্ট অনেক সাহাবি, প্রায় 70 জন সাহাবি শাহাদত বরণ করলেন। আমি যদি আপনাদেরকে উহুদের মাঠটা দেখাতে পারতাম কোনো ইয়াতে, মানে প্রজেক্টরের মাধ্যমে, এবং ওখানে উপস্থিত থেকে আমরা এটা দেখেছি যে কোন দিকে মুসলমানরা ছিল, কোন দিকে কাফেররা ছিল, কোন দিক থেকে আক্রমণটা হয়েছে, আমি ওই মাঠে গেলে বোঝাতে পারবো আপনাকে স্ট্র্যাটেজি কেমন ছিল। যাই হোক, মুসলমানরা দুই দিকে চাপে পড়ে গিয়েছিল, এতে করে উহুদের যুদ্ধে একটা সাময়িক বিপর্যয় শুরু হয়ে যায়। আপনারা জানেন ফলাফল কী হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও মার খেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনারা আলোচনা শুনেছেন ইতিমধ্যে। এরপরে তারা আরও বড় শক্তি ক্রিয়েট করেছিল খন্দকের যুদ্ধে আক্রমণ করার জন্য। খন্দকের খাল খরা হয়েছে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শে। তো খন্দক যুদ্ধের খাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুঁড়েছেন, মনে আছে আপনাদের, পেটে পাথর বেঁধে। তারপর খন্দকের যুদ্ধে তারা মদিনা অবরোধ করে বেশি দিন টিকতে পারে নাই, এক থেকে দেড় মাসের মধ্যে তারা সেখান থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক
ঝড় পাঠিয়েছেন, বাতাস পাঠিয়েছেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, প্রচণ্ড শীত নামিয়ে নিয়েছেন, এবং মুসলমানরা ওই যুদ্ধটাকে বলা হয় একটা ব্যারিয়ার, মানে এরপর থেকে মুসলমানরা আর মানে ডিফেন্সিভ কোনো যুদ্ধ করে নাই, সব এরপর থেকে সবগুলোই আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে, এটা একটা ব্যারিয়ার বলা হয় খন্দকের যুদ্ধ। এই যুদ্ধটাতে আমরা মোটামুটি জয়লাভ করি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত বাড়ান, সারি অভিযানগুলো বাড়ান, এক পর্যায়ে স্বপ্ন দেখছেন যে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন, সাহাবিরা চিন্তা করলেন হ্যাঁ আমরা ইনশাআল্লাহ ওমরা করতে যাব বা হজ করতে যাব ইত্যাদি ইত্যাদি, তো সবাই রেডি হলেন, 1400 সাহাবি যাচ্ছেন ওমরা করতে নিরস্ত্রভাবে, কিন্তু আবু সুফিয়ানের কাফেলা তাদেরকে আটকে দিল, খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তিনি তখনও মুসলিম হননি কিন্তু, ঠিক আছে। তো এই এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি ইবাদত করতে, আমরা অস্ত্র নিয়েও আসি নাই, ঠিক আছে তোমরা ঢুকতে পারবে না এই বছর, ওমরা করতে পারবে না, পরের বছর আসতে হবে, তাও পরের বছর অস্ত্র ছাড়া আসতে হবে, 3 দিনের বেশি থাকতে পারবে না, 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করবো না, এই 10 বছরে তোমাদেরকেও আমাদের দলে আসলে ফিরাই দিব না, আর আমাদেরকেও তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, সবগুলো ধারাই আমাদের কি এগেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে ডান, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এইবার নাজিল হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, এই এই হুদাইবিয়ার এই সন্ধির মধ্য দিয়ে আমি তোমাকে স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি সুফার, ওটা তারা বুঝতে পারে না, ওটা ব্যাখ্যা করতে পারবো না আমি, এখন সময় লাগবে। এখন কথা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের জন্য সবচেয়ে বড় শক্তির হাত বন্ধ করে দিলেন, মানে কুরাইশরা এখন আমাদেরকে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। এবার তিনি খায়বারে যে বাকি ইহুদিরা ছিল তাদেরকে আক্রমণ করবেন, কত ডিপ্লোম্যাটিক দেখেছেন, কত ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বড় শত্রুর হাত চেপে ধরেছেন 10 বছর কোনো যুদ্ধ হবে না তোমার সাথে, সন্ধিও আছে আর তুমি ওদেরকে সাহায্য করতে পারবে না, এবার তিনি গিয়ে খায়বার আক্রমণ করেছেন, ফিরে গিয়ে খায়বার আক্রমণ করেছেন, তারপরে আরও যুদ্ধ হয়েছে, আপনার মোতার প্রান্তর হয়েছে, তাবুকের অভিযান হয়েছে, আরও সারিয়ে অভিযানগুলো হয়েছে। তো এই অভিযানগুলোর মধ্য দিয়ে মুসলমানদের সংখ্যা যেমন বেড়েছে, অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, তারপরে আমাদের ভূমির পরিমাণ বেড়েছে, রাষ্ট্রের আয়তন বেড়েছে, সব কিছু মিলিয়ে আমরা অনেক শক্তিশালী হয়েছি। সেই যে নির্যাতিত সাহাবিরা নিঃস্ব হস্তে মদিনায় আসলেন, এখন তাদের মানে আধ্যাত্মিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সব ক্ষেত্রে তারা এখন আকাশচুম্বী একটা অবস্থানে চলে গেছে আলহামদুলিল্লাহ। কত বছরের মধ্যে? মাত্র এই 7-8 বছরের মধ্যে, 7 থেকে 8 বছর দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করতেছিল আলহামদুলিল্লাহ। এরপরে চুক্তি ভঙ্গ করলো আবু সুফিয়ানের বাহিনী, মনে আছে তারা ওই হুদাইবিয়ার সন্ধির চুক্তিটা ভঙ্গ করলো, এর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বিশাল একটা ফোর্স নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন, এবং তিনি বললেন যে যতজন আছো তার চেয়ে বেশি আগুন জ্বালাবা, যাতে ওরা যখন দেখবে তারা যেন মনে করে এত সৈন্য আসছে, মানে সবসময় তিনি খুবই বিচক্ষণ ছিলেন। আমরা তো মনে করি যে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পরাই হল মনে হয় ইসলাম, ইসলাম মানে একটা বিচক্ষণ ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত, কখন আমাকে কীভাবে চলতে হবে, কোন সিচুয়েশনে আমি কীভাবে রিয়্যাক্ট করবো, সিরাত আমাদেরকে এগুলোও শিখায়। তো প্রায় বলা যায় যে বিনা যুদ্ধেই মক্কা মোটামুটি জয় হয়ে গেল, আর মক্কা জয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে মাফ করে দিলেন, তবে তাকে যারা গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, তাদেরকে তিনি কিন্তু মাফ করেন নাই। মনে আছে ইবনে খাতালের নাম কাবার ওই যে গেলাফ ধরেছিল ওই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, কেন? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, তার তখন অথরিটি আছে, তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আলী ইবনে আবি তালিব তাদেরকে পাঠালেন, দেখো আরবের উপদ্বীপে কোনো মূর্তি টুর্তি আছে নাকি, থাকলে ভেঙে গুড়িয়ে দিবা, কবর থাকলে একদম সমান করে ফেলবা। এই কাজে তারা বেরিয়ে গেলেন। এদিকে আপনার তাবুক অভিযান তো হয়েছে, পরবর্তীতে এর আগে তায়েফেও একটা অভিযান হয়েছে, তারপরে হুনাইনে একটা যুদ্ধ হয়েছে, এভাবে ইসলাম কিন্তু আরও সম্প্রসারিত হতে লাগলো। হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে গিয়ে বিদায় হজটা করলেন, হজ কিন্তু তিনি একবারই করেছেন, কয়বার? একবারই করেছেন। এই হজে তিনি মৌলিকভাবে অনেকগুলো 4-5টা ভাষণ দিয়েছেন, মূল কথাগুলো তিনি বলে গেলেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের সুদ আমি আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম, এটা আমাদের নবীজি বলে গিয়েছেন, ওই সুদের উপরে এখনকার অর্থনীতি দাঁড়িয়ে আছে, কথা বুঝতে পারছেন? আবার ওই জাহিলিয়াতকে ডেকে নিয়ে আসছে এরা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের তলে দাফন করে গিয়েছিলেন। তিনি বললেন দেখো আরও বড়রক কোনো ভেদাভেদ নাই, সাদা কালো কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, শুধুমাত্র তাকওয়া, তাকওয়ার মানদণ্ডে বিচার হবে কে সবচেয়ে বড় মুমিন আর কে কম, তার চেয়ে মানে নিচু স্তরের মুমিন, এটা কিসের মানদণ্ড হবে? তাকওয়ার মানদণ্ডে। আরও বনরব কোনো ভেদাভেদ নাই, সুদ পায়ের তলে দাফন করে গেলাম, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থেকো, তোমাদের দাস দাসীর ব্যাপারে সতর্ক থেকো, তারপরে
তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, আজকের পর তোমরা বিভক্ত হবে না। আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস, দুইটা বিষয় বস্তু, একটা হলো কোরআন, একটা সুন্না, সুন্নতে নবীহি, আর একটা কিতাব আল্লাহ। লেন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে। তো এভাবে তিনি অনেকগুলো নসিহত করলেন। তার মধ্যে শেষের দিকে এই বিদায় হজ ভাষণের শেষে মনে হয় তিনি 80 থেকে 83 দিন বেঁচেছিলেন, 80 থেকে 83 দিন। এবার তিনি মদিনায় ফিরে যান, অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ অবস্থায় তিনি আরও কিছু নসিহত করেছেন। যেমন তিনি বলেছেন, সালাত, সালাতের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে গুরুত্ব দিবে, রাষ্ট্রগুলো দূত আসলে সম্মান করবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দিবে, দেখেন ওরা আজকে আরব উপদ্বীপ শাসন করতেছে। এগুলো নবীর শেষ নসিহত গুলো। আমার কবরকে উপাসনার জায়গা বানাবা না, এগুলো আপনারা সবাই জানেন, আমি ওটা বিস্তারিত বলতে যাচ্ছি না। এরকম করে তিনি অনেকগুলো শেষ নসিহত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এবং আমাদের হাতে এই ইসলামটাকে আমানত রেখে গেলেন। বলে গেলেন যে এরপরে তো আর কোনো নবী আসবে না, কিন্তু আলেম ওলামা থাকবেন, তারা নবী আম্বিয়া কেরাম, তাদের উত্তরসূরি।